আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের দু পেঁয়াজা, আর সেটা বানাতে আমি কী কী নিয়েছি চলুন জেনে নিই। আমি চিংড়ি মাছ নিয়েছি আধা কেজি, পেঁয়াজ কিউব কিউব করে কাটা এক বাটি, টমেটো কিউব কিউব করে কাটা একটা, ধনে পাতা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফের থেকে একটু কম, কাঁচামরিচ 4-5টা, পেঁয়াজ কুচি একটা বড়, আদা রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফের থেকে একটু বেশি, তেজপাতা 2টা, রান্নার জন্য তেল। আমি এখন চলে যাব পরের স্টেপে। আমি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিব। বেশি তেল দেব না, পরিমাণ মতো দিচ্ছি। তেলটা গরম হলেই আমি চিংড়ি মাছগুলো একটু দিয়ে জাস্ট শুধু উল্টে নিব, কালার সুন্দর হয় সেজন্য উল্টে নিচ্ছি। একটু কষিয়েও রান্না করা যায়। একটু লাল হলে দিলে এটা দেখতে কালারটা সুন্দর আসে, সেজন্যই দেওয়া হয়। এটা কষিয়েও রান্না করা যায়। ফিরে আসছি একটু লাল হওয়া পর্যন্ত। চিংড়ি মাছগুলো একটু লাল হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, আর আমি একটু খোসা রেখে দিয়েছি দেখা সৌন্দর্যতার জন্য। এভাবে রান্না করলে দেখলে ভালো লাগে, খোসা একটু রাখলে। আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে পরে আমি মশলাগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেব। ব্রাউন কালারই হয়ে আসছে। আমি এখন এর মধ্যে আদা বাটাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে ভুনতে হবে। মশলা ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মশলাটা ভুনা হয়ে তেলের উপর উঠে আসছে, এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষানো পর্যন্ত অপেক্ষা করছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দেবো এর মধ্যে, 3 টেবিল চামচ মতো হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখছি এটা কেমন হয়েছে। ভুনা হয়ে আসতেছে। আমি এখন এর মধ্যে টমেটো কিউব করে কাটাটা দিয়ে দেব। পেঁয়াজ কিউব করে কাটা সেটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিশিয়ে আবার একটু ঢেকে রাখবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তেলের উপর যখন উঠে আসবে তখন আবার ঢাকনা খুলবো। ঢাকনা খুলছি, প্রায় হয়ে আসছে। আমি এখন নুন দেখবো হয়েছে নাকি। হ্যাঁ, ঠিক হয়েছে। আরেকটু তেলের উপর উঠে ধনে বাটা দিয়ে নামিয়ে ফেলবো। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে বেড়ে দেখাবো যে কেমন হলো। এটা হয়ে একদম তেলের উপর উঠে আসছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেল মজাদার চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।